মৌলভীবাজারে শ্রীমঙ্গলের পাহাড়ি জনপদ রাধানগর ও ছড়া এখানে বসবাস করে আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের কয়েকশো পরিবার বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ভুর ভুরিয়া ছড়ার পানির কারণে দুপাশের গ্রামগুলোর মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায় বছরের পর বছর একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্করামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম মৌলভীবাজার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে প্রায় শত বছর ধরে বসবাস উড়িষ্যা ও নেপাল থেকে আসা সাঁওতাল জনগোষ্ঠীর পাশাপাশি আছে হিন্দু মুসলিম ধর্মাবলম্বীরাও পর্যটকদের জন্য গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ভুরভুরিয়া ছড়ার পাশ ঘেসে গড়ে উঠেছে কিছু হোটেল রিসোর্টও কিন্তু পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নেই যাতায়াতের কোনো রাস্তা তাই বর্ষা মৌসুমে ছড়ার প্রবল স্রোত পার হয়ে গ্রামের বাসিন্দাদের শহরে আসতে হয় শিক্ষার্থীদের যেতে হয় স্কুল কলেজে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে রোগীরা বাচ্চারা স্কুলে যেতে পারে না বৃষ্টির সময় আসলে নির্বাচনের সময় আসে আসে আমাদেরকে বলে ভোট দাও যখন আবার পাস হয় তখন কিন্তু আর আসেও না ধরেন অসুখ বিসুখ হইলে মুরব্বিদের নিয়ে যেতে কষ্ট হয় বর্ষাকাল আসলে আমরা স্কুলে যেতে পাইনি মাঝে মধ্যে কাপড় ভিজে যায় পানি বেশি তার রোগ ডাক্তারের কাছে যাইতে পারি না বরাদ্দ আসলে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের আশ্বাস দেন স্থানীয় এই জনপ্রতিনিধি বরাদ্দতে পৃষ্ঠা হবে এবং জনগণের যে দুঃখ দুর্দশা সিদ্ধ দুর্দশা লাগে ব্রিজ নির্মাণে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন পাওয়ার কথা জানান এই কর্মকর্তা আমরা ऑलरेडी কর্তৃপক্ষের জানিয়েছি যে তারপরে একটা ব্রিজ যদি হয় তাহলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে তাদের শিক্ষাজীবনে এটা সহায়ক হবে পর্যটক আকর্ষণ ও জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের నదిిగా సుల్తానా టీ భీమ్